শক্তির আরাধনা, মা সবাইকে ভালো রাখুক এবং অলক্ষ্মীকে ঘর থেকে সকলেই আশা করি বিদায় করেছ এবং লক্ষ্মীকে সকলেই ঘরে প্রবেশ করাবে। আমার বরমাসের মনেও কিন্তু কিছু আশা আকাঙ্ক্ষা ছিল এবং তার সাথে আমারও, আর জুনিয়ার কিছু বুঝতে না পারলেও তার মনেও কিন্তু ছোট্ট একটা আশা জন্মেছিল। সেই আশায় বালি, চুন, সুরকি সব একসাথে পড়ে গেছে। এসব আমি কি বলছি তোমাদেরকে, যাই হোক এসব বলে কোনো লাভ নেই, ওইসব দিকে ফোকাস অন করেও লাভ নেই, এখন ফোকাস অন করতে হবে দিওয়ালি, ধনতেরাস এইসবের দিকে, বুঝতে পারছো? মানে আজকে আমি ঝাঁকানাকা করে তোমাদের সাথে কালী পুজোর ব্লগ শেয়ার করছি, সেই দিকে ফোকাস অন করে নাও। আর আমি তো এই যে গিফট পেতে পেতেই আমার জীবনটা চলে যাবে, কি করব বলো, পয়সা টয়সা ইনকাম করতে পারি না, লোকে যা দেয় ওইটাই চেট্টু পুইটা খাই, এরম একটা অবস্থা আমার। যাই হোক, আমার বর তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করলো এবং আমি আজকে কি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো ইন ডিটেলসে জানার জন্য অবশ্যই আজকের এই ঝাঁকানাকা ব্লগটা ওয়াচ করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি করে কমেন্ট করো। এবং দেখতে পাচ্ছো ভূত পেট দিনের বেলাও নাচানাচি করছে, কি যুগ পড়েছে, রাত্রিবেলা ভূত দেখা যায়, আমাদের এখানে দিনের বেলাও ভূত দেখা যায়। সব কিছু ইন ডিটেলসে দেখার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, ফোকাস অন করে নাও। ঝাঁকানাকা করে তোমার লাইফে যদি কোনো কিছু না হওয়ার থাকে সেটা তো কখনোই হবে না। আমার সাথেও এই কালী পুজোর আগের দিন ঠিক সেই ঘটনাটাই ঘটেছে, ইন ডিটেলসে অতটা তোমাদেরকে বলতে পারছি না। এখন চলো তোমাদের সাথে দেখাই আমার বাড়ির পুজো, মানে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় কালী মন্দিরে যে পুজোটা হয় সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। বরমাসাই মন্দিরে এসছে এবং এই মন্দিরে এসে আমাদেরকে প্রদীপ জ্বালাতে হয়। বলে না অলক্ষ্মীকে ঘর থেকে বিদায় করতে হয়, সেরকমই একটা রিচুয়ালসের মধ্যেই বলতে পারো। এবং দুর্গা মন্দিরেও যায়, সেখানে গিয়েও মাকে প্রদীপ দেখিয়ে আসা হয়। যাই হোক, বরমাসাই তো অলক্ষ্মীকে বিদায় করলো, লক্ষ্মীকে আর ঘরে তুলতে পারলো না, সে কারণে তোমাদেরকে চলো আমার বাড়িতে কীভাবে এবছরে দিওয়ালি মানানো হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং বরমাসাই কী বলছে সেটাও শুনবে। লাস্ট ইয়ার ধরে আমি কোনো রঙ্গোলি বানাতে পারছি না, মনটা খুবই ভারাক্রান্ত। আমাদের দিওয়ালি ডেকোরেশন ওইদিকে বাল্ব লাগানো হয়েছে, ওই দিক থেকে দেখাচ্ছি, দাঁড়াও। চলো একটা শার্ট আউট পড়া যাক। তুমি আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে গো, কি সুন্দর প্রদীপগুলো বানাচ্ছ, অনেক শুভকামনা রইল তোমার জন্য মুক্তা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। এরমভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। জানি না আমি আদৌ লক্ষ্মী কিনা, লক্ষ্মী থাকলে হয়তো নিজের বাড়িতেই থাকতাম। সুন্দরভাবে দেখতেই পাচ্ছ বাড়িতে সব মোমবাতি ক্যান্ডেল লাগানো হয়েছে। সো এইভাবেই কিন্তু সুন্দরভাবে আমার শাশুড়িমা এবং বরমশাই মিলে দুজনে মিলে এই সব ডেকোরেশন করেছে। এবং ঝাঁকানাকা করে আমি বাড়িতে থাকলে আমি কিন্তু প্রদীপগুলো বাড়িতেই বানাতাম, প্রদীপও জ্বালানো হতো এবং তার সাথে রঙ্গোলি অবশ্যই বানাতাম। মানে নিজে ভাবছি, কল্পনা করছি আর কতটাই না মধুর লাগছে, বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাকচুয়ালি কী বলো তো, নিজের বাড়িটা হচ্ছে আসল বাড়ি, প্রত্যেক কটা মেয়ের বিয়ের পরে তার শ্বশুরবাড়ি হচ্ছে আসল জায়গা, বাপের বাড়ি কিন্তু তখন একটু পরপর লাগে। যাই হোক, বরের কোনো কথা কটু লাগুক আর না লাগুক, অন্যের কথা কিন্তু বিশালভাবে কটু লাগে, কি আমি ঠিক বললাম তো? সবাইকে বলো হ্যাপি দিওয়ালি। বলো জুনিয়ার, এই যে জুনিয়ার তোমাদের এখন ঘরে একটু পাজল নিয়ে খেলছে, আজকে তো কালী পুজো, কে কীভাবে এনজয় করছো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আমি আর ছেলে তো এখন এখানে পাজল নিয়ে খেলা করছি, বুঝতে পারছো? সো চলো আমরা এখন পাজল নিয়ে খেলা করি। সো এই দেখো জুনিয়ার কী করছে, দেখতে পাচ্ছ? কিন্তু সবই বুঝতে পারে, সবই আইডেন্টিফাই করতে পারে। আর তোমাদের দিওয়ালি, কালী পুজো, ধনতেরাস কেমন কাটলো কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলো না। আর খুব শিগগিরই ঝাঁকানাকা ব্লগে তোমরা জানতে পারবে যে আমরা কবে আসানসোল যাচ্ছি, তাই তো পঙ্কা? এই দেখো এখানে হচ্ছে ক্যাপসিকাম আর বিনজ, ওয়াও ওয়াও ওয়াও, ভেরি গুড। আর এই দেখো আমাদের একটা গিফট পেয়েছি, মুনিয়াদি দিয়েছে আমাদের, নয় হ্যাঁ গিফট, গিফট বাবা গিফট, এটা হচ্ছে দিওয়ালি গিফট, বলো গিফট। সো হচ্ছে এটা দিওয়ালি গিফট, মুনিয়াদি একটু আগে এসেছিলো, এসে দিয়ে গেল। এটা তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো কি আমি যেটা পছন্দ করি, আমি সবসময় তোমাদের সাথে যেহেতু ভিডিও করি আমাকে সবাই এরকম ধরনেরই গিফট দেয়, তো এটা গিফটটা আমাকে মুনিয়াদি দিয়েছে। হ্যাঁ লিপস্টিক, ভেরি গুড, দেখো লিপস্টিক, বুঝতে পারছো জুনিয়রের অবস্থা, আইডেন্টিফাই করতে শিখে গেছে কোনটা লিপস্টিক আর কোনটা লিপ গ্লস। এখন এটা খুলবে, ওই দেখো, দেখেছো আমাকে শেখাতে হবে না, বলছে লিপস্টিক, সমানে বলে যাচ্ছে, হ্যাঁ লিপস্টিক। তো পরে তোমাদের সাথে এইগুলো শেয়ার করব, কালারের শেড একটা একটা ভিডিওর সাথে সাথে। হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আর এখন বলে যাচ্ছে বিভিন্ন ধরনের, এই দেখো কালার আছে, এখন শুধু বলে যাচ্ছে লিপস্টিক লিপস্টিক। এটা কি বাবা, লিপস্টিক?
দেখো এখন এগুলো সাজাবে, এগুলো আজকে ছাড়বেই না। সো গুড আফটারনুন এভরিওয়ান, আমি আর জুনিয়ার এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি, এখন আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো আজকে নেক্সট ডে। কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, দেখতে পাচ্ছো এখন বক বক করতে করতে উনি চলছে। সরি সরি, এই দেখো একটা নন ঠাকুর, নন করো, নন করো, দেখেছো নন করো ঠাকুরকে। দেখো রাত্রিবেলা এখানে দেখো, দেখতে পাচ্ছ কি বানিয়েছে এখানে, এরা রাত্রিবেলা দেখতে হবে আলো জ্বলবে। এই দেখো দেখেছো, নন করো, দেখো এখানে প্রদীপ, নন করো, নমো, হ্যাঁ দেখেছো এইদিকে নজর জুনিয়রের। হ্যাঁ রাত্রিবেলা যখন আসবে সব ধরতে তখন বুঝতে পারবে। চলো গাইস, তোমরা এদের চিনতে পাচ্ছ, হাই কর, দোদোমা ফাটাতে ব্যস্ত। সো ওরা এখন ব্যস্ত হয়ে গেছে দোদোমা ফাটাতে। উড়ি বাবা রে, উড়ি বাবা, চ বাড়ি চ। তোমরা ঝাঁকানা করে এই যে সদস্যদের দেখে বুঝতেই পেরে গেছো আমি কাদের বাড়িতে এসেছি, যারা আমার ব্লগ ফলো করো তারা তো বুঝতেই পারছো, আর যারা বুঝতে পারছো না একটু পরেই জানতে পারবে আমরা কাদের বাড়িতে এলাম আজকে। জুনিয়ার এসেছে জুনিয়ারের মাসি বাড়ি, মাসি বাড়িতে, মাসি খুবই ব্যস্ত কাজ বাজ করতে, পরে কথা বলবে বললো। আর 24 ঘন্টা কাজের মাসি, এটাই হচ্ছে আমাদের লাইফ। একটু ছাদে এসছি, সবদিকে ফাটছে বোম পটকা, হ্যাঁ ওদিকে গান বাজনা চলছে, দেখো ঝাঁকানাকা ব্যাপার স্যাপার চারিদিকে, দেখতে পাচ্ছ লাইটিং আর লাইটিং। ওদিকে এখন রুমাদি সন্ধে দেওয়ার জন্য উঠেছে, তো এসে আমরা গল্প করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এখন শেয়ার করতে চেষ্টা করছি আকাশের দৃশ্য, যদি কোনো সেল ফাটে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু মনে হচ্ছে না ফাটবে। বুঝছো জগন্নাথ দেব, রাধা কৃষ্ণ, দাদা সবাই আছে, নানু করে দাও নানু। সো এভরিওয়ান, ঝাঁকানাকা করে তোমাদের জুনিয়র সুপার ডুপার এক্সাইটেড হয়ে গেছে যোগ্যু ভাইকে টাচ করার জন্য। তো রুমাদি যখন নিয়ে ধরাচ্ছে প্রথমে একটুখানি ভয় পাচ্ছিল, তারপরে বেশ সুন্দরভাবে আগলে ধরছে, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। আর হচ্ছে জগন্নাথ দেব এ বাড়িতে প্রতিষ্ঠিত, প্রত্যেক বছর পুজো হয় এবং প্রত্যেক দিন তো পুজো হয় জগন্নাথ দেবের। কাজ আর কি তোদের পাড়াটা খালি দোদোমা ফাটায়। ঝাঁকানাকা করে আমরা এখন রুমাদির পাড়ার ঠাকুর দেখতে চলে এসেছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জুনিয়রের জন্য মন প্রাণ খুলে আমি ভিডিওটা শ্যুট করতে পারছি না, সে খুবই ডিস্টার্ব করছে, সারা দুপুর সে ঘুমায়নি, সে কতক্ষণে ভাবছে বাড়ি যাবো। এদিকে কিন্তু লাইট দেখে কিন্তু এক্সাইটেডও হয়ে যাচ্ছে, ভাবছে যে একটু লাইটগুলো যদি ছুঁতে পারি, একটু ধরতে পারি, একটু ডিস্কো নাচ নাচতে পারি। তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এবছরের কালী পুজোটাও কিন্তু গত বছরের থেকে একটু কম ঝাঁকানাকা গেছে আমার, যাই হোক বড়মশাইকে প্রচণ্ড পরিমাণে মিস করছি, দুর্গাপুজোতেও সাথে পাইনি, কালী পুজোতে ভেবেছিলাম পাবো সেটাও হয়নি, মনটা তো ভারাক্রান্ত হবেই। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে। এবং রুমাদিদের বাড়ির থেকে আসার পরে মাঠের কাছে এই একটা ঠাকুর ছিল, সেই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর, যে কটা ঠাকুর দেখ মানে দুটো দেখলে দুটোই কিন্তু বেশ সুন্দর, একটু থিমফুল ঠাকুর। আজকাল সব ক্লাবই কিন্তু একটু থিমের ওয়েতে সব কিছু ঠাকুর বানাতে
চাইছে আর কি। যাই হোক, ঝাঁকানাকা করে আমি আর জুনিয়র সুন্দরভাবে আজকে দিনটা কাটালাম এবং আমরা এখন গুটি গুটি পায়ে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে রেস্ট নেব, ঘুমঠুম দিতে হবে, কারণ জুনিয়র তোমাদের সারা দুপুর আজকে ঘুমায়নি। আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, টাটা।